সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আপনারা আমার পেছনে যে জানাজার অংশটি দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন যে আসলে আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি এবং আজকে কোন বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের আলোচিত সমালোচিত জয়নাল হাজারির নাম আপনারা জানেন। আজ সে জয়নাল হাজারি গতকাল সন্ধ্যায় মারা গিয়েছে। আজ তার সে জানাজার এখন সেই পূর্ব মুহূর্তে এখন থেকে কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে জয়নাল হাজারির জানাজা মানুষের যে ভিড়, সে ভিড়ের আসলে এখন কি পরিমাণ মানুষের এখানে উপস্থিতি সেটি এ মুহূর্তে নির্ধারণ করা আসলে খুবই কঠিন। তবে জেলা আওয়ামী লীগ যেটি বলেছে যে তারা লক্ষাধিক মানুষের এখানে জানাজায় মানুষের সমাগম ঘটবে, কারণ জয়নাল হাজারি এই অঞ্চলের অনেক জনপ্রিয় নেতা ছিলেন, যার কারণে তার জানাজার লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এই যে জানাজার যে অংশ বিশিষ্ট দেখতে পাচ্ছেন, এর বাইরেও রাস্তায় অনেক মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এই মাঠে, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, এই মাঠে কিন্তু মানুষজন ঢুকতে পারেনি। এবং কি রাস্তার বাইরে অনেক মানুষ, এটি হচ্ছে যে ফেনীর যে সরকারি, ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের সামনে যে কলেজ রোড যেটি রয়েছে, সে কলেজ রোডটিও লোকে লোকারণ্য হয়ে গেছে। এখানে তিল ধারণের কিন্তু জায়গা নাই। এই যে ফেনী শহরের টাং রোডের পূর্ব পাশে সব দিকে এরকম মানুষ। এই যে একটু যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে যে তার লাশবাহী যে গাড়ি, সেটি এখন তাকে এখান থেকে সামনে নেওয়া হয়েছে। তাকে এখান থেকে কিছুক্ষণ আগে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে জয়নাল হাজারি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে একটু আগে রাষ্ট্রীয় সম্মাননা এখান থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। তবে তার জানাজার একদম পূর্ব মুহূর্তে এখানে এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে তার জানাজায় অংশগ্রহণ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকে একটু আগে এখানে এই আসনের বিএনপির যিনি সংসদ সদস্য ছিলেন, জয়নাল আবদিন বিফি জয়নাল, তিনি এখানে বক্তব্য রেখেছেন। কারণ যদিও জয়নাল আবদিন বিফি জয়নাল এবং জয়নাল হাজারি তারা কিন্তু দুইজন দুই মেরুতে হলেও, কিন্তু দুই মেরুর বাইরেও কিন্তু তাদের একসময় তাদের মধ্যে সেই সখ্যতা ছিল। বিফি জয়নাল তার বক্তব্যে এটি বলেছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে ফেনী জেলা জামাতের সাবেক আমির তার জানাজায় এখানে অংশগ্রহণ করেছেন, এবং কি এছাড়া সকল রাজনৈতিক দলের নেতারা তার জানাজায় এখানে অংশগ্রহণ করছেন। আমরা একটু বাইরের একটু চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে তার জানাজা এখন থেকে কিছুক্ষণ পরে সেই জানাজা অনুষ্ঠিত হবে। আমরা একদম বাইরের একটু চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি। সে জানাজা যেটি সেটি এখন থেকে কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তার জানাজায় অংশগ্রহণ করেছে। এখানে জয়নাল হাজারি 1986 সালে প্রথম তিনি জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। পরপরে তিনি টানা তিনবার কিন্তু সংসদ সদস্য ছিলেন, 1986, 1991 এবং 1996 সাল। কিন্তু জয়নাল হাজারি কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় আসে কিন্তু 1996 সালের পর থেকে। জয়নাল হাজারি কিন্তু শুধুমাত্র ফেনী নয়, সারা বাংলাদেশ এমনকি বিশ্বব্যাপী জয়নাল হাজারির একটি পরিস্থিতি পায়, সেটি হচ্ছে যে 1996 সালের পরে। আমরা এখন একটু দেখানোর চেষ্টা করি যে এখনও উৎসুক জনতা যে ঢোকার যে চেষ্টা করছে সেই চিত্রটি একটু আমরা একটু ঢোকার। এখানে আমরা পুলিশ প্রশাসনকে দেখছি যে তারা বার তারা এখানে হিমশিম খাচ্ছে। এই হচ্ছে যে এখানকার যে চিত্র, সেই চিত্রটি আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে মানুষ চেষ্টা করছে যে জানাজায় আসার জন্য, যে কিন্তু মানুষদেরকে একদমই এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। হাজার হাজার মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতি এখন দেখছেন আপনারা। জয়নাল হাজারি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, এবং কি এই ফেনী সদর আসনে তিনবারের তিনি সংসদ সদস্য ছিলেন। এবং কি জয়নাল হাজারির সবচেয়ে যেটি বিভিন্ন মানুষের কাছে তার
পরিস্থিতি জেনে যিনি হচ্ছে যে মৃত্যুর আগ পর্যন্ত তিনি অবিবাহিত ছিলেন, তার আপনারা হয়তো জানেন যে তার একটি উল্লেখযোগ্য ঘটনাটি হচ্ছে যে তার যেটি হচ্ছে যে বিজুর সাথে তার যে প্রেম, সেই প্রেমের প্রত্যাখ্যাত হয়ে তিনি আসলে একদম চিরকুমার থেকে গেছেন জয়নাল হাজারি। সেই চিরকুমার জয়নাল হাজারির আর জীবনের অবসান হলো। এই যে বিশ্বব্যাপী মানুষের কাছে যে জয়নাল হাজারির যে পরিচিতি, জয়নাল হাজারি এই ফেনীর মানুষকে একসময় জয়নাল হাজারির নামে চিনত, সে জয়নাল হাজারির যুগের আজকের অবসান হয়েছে। তো এই যে এখানকার সব যে সকল তার ভক্তরা রয়েছে, তার ভক্তদের কিন্তু দাবি একটি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। এ ছিল এখানকার সর্বশেষ।